হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আবারও আজকে আপনাদের মাঝে একটা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে ডায়মন্ড ব্লিচ করতে পারেন। আর আজকের এই ভিডিওটি দেখলে আপনারা শুধুমাত্র ডায়মন্ড ব্লিচ না, আপনারা যে কোনো ধরনের ব্লিচই করতে পারবেন। পাশাপাশি ব্লিচ আসলে কীভাবে সঠিক নিয়মে করতে হয়, ব্লিচের কী কী উপকারিতা, কী কী অপকারিতা, ব্লিচ কখন কীভাবে করতে হয়, কত মাস পরপর করতে হয়, সব কিছু থাকবে আমার এই ভিডিওতে। অবশ্যই আপনারা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ব্লিচ নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোনো কোশ্চেন থাকবে না। তো ফার্স্টে হচ্ছে আমি ব্লিচ ক্রিম নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ডায়মন্ড ব্লিচ, এটা হচ্ছে হার্বাল ট্রিটার, এটা ইন্ডিয়ান ব্র্যান্ড, এটা হচ্ছে ইন্ডিয়ান ডায়মন্ড ব্লিচ। আমি হচ্ছে এক চামচ পরিমাণে হচ্ছে ব্লিচ নিয়ে নিলাম। এরপরে আমি নিব হচ্ছে ব্লিচিং পাউডার। প্রত্যেকটা ব্লিচে, সেটা ডায়মন্ড হোক, গোল্ড হোক, বা ফ্রুট হোক, বা ভেজিটেবল হোক, অথবা ফিম হোক, যে কোনো ব্লিচ হোক, আপনারা কিন্তু এই সেম প্রসেসেই হচ্ছে ব্লিচিংটা করতে পারবেন। এখন আমি নিয়েছি হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচ যদি আপনি এক চামচ পরিমাণে নেন, সেক্ষেত্রে আপনাকে এক চামচের চার ভাগের এক ভাগ নিতে হবে ব্লিচিং পাউডার। এখন আমি ব্লিচিং পাউডার এবং ব্লিচ এই দুইটাকে খুব ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতেছি। এখানে অবশ্যই ব্রাশ ইউজ করতে হবে। অনেকেই আমাকে কোশ্চেন করে থাকেন যে আপু, ব্লিচ কি স্কিনের জন্য ক্ষতিকারক কিনা? হ্যাঁ, আসলে ব্লিচটা স্কিনের জন্য কিছুটা হলেও ক্ষতিকারক, যেহেতু এটা একটা রাসায়নিক উপাদান। কিন্তু এটা যদি সঠিক নিয়মে ব্যবহার করা হয়, তাহলে আপনাদের সেই ক্ষতিটা আপনারা দূর করতে পারবেন। এখন হচ্ছে আমি ব্রাশের সাহায্যে আমার ফেসে হচ্ছে ব্লিচটা লাগাচ্ছি। অনেকে আছেন যেটা হচ্ছে এই যে ব্লিচিং যে পাউডারটা, এটা হচ্ছে একটা রাসায়নিক উপাদান, এটা হচ্ছে পরিমাণের চাইতে যদি একটু বেশি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ত্বকের চামড়াটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনারা পরিমাপ মতো দেন, সেক্ষেত্রে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। আমরা অনেকে কিন্তু ব্লিচের যে ব্লিচিং পাউডারটা আছে ওটা দিয়ে অনেক সময় দেখা যায় আমাদের কাপড়ে অনেক বেশি দাগ পড়ে বা স্পট পড়ে, তখন আমরা কী করি, ব্লিচিং পাউডার দিয়ে সেটাকে ওয়াশ করে তুলে ফেলি। কিন্তু আমরা যদি সেই ব্লিচিং পাউডারটা পরিমাপের চাইতে অনেক বেশি দিই, তাহলে যেটা হয়, আমাদের কাপড়টা কিন্তু ঝলসে যায়। আর আমরা যদি একদম পরিমাপ মতো দিই, তাহলে কিন্তু আমাদের উপকারে আসে, আমাদের কাপড়ের স্পটগুলো কিন্তু উঠে যায়। তো বিষয় হচ্ছে পরিমাণটা, আপনি যদি সঠিক পরিমাণে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর এটা সঠিক নিয়ম হচ্ছে এক চামচ পরিমাণে ক্রিমের সাথে চার ভাগের এক ভাগ ব্লিচিং পাউডার। জাস্ট এতটুকু যদি মাথায় রাখেন তাহলেই হবে, তাহলে আর আপনাকে কোনো ব্লিচে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। তো এই তো আমি হচ্ছে ব্লিচটা লাগিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা পার্লারে কিন্তু আপনাদেরকে ফার্স্টে যে কোনো ফেসিয়ালের আগেই কিন্তু ব্লিচটা করে নেয়, কারণ ব্লিচের কাজ হচ্ছে স্কিনকে পরিষ্কার করা। যেমন ধরেন আমাদের যে রান্নাঘর, রান্নাঘরে যদি আমরা রেগুলার রান্না করতে থাকি, তাহলে কিন্তু অনেক তেল, ময়লা এগুলো জমে আমাদের রান্নাঘরটা কিন্তু একদম নোংরা হয়ে থাকে। এটাকে যদি আমরা পানি দিয়ে ওয়াশ করি, তাহলে যেটা হয়, কিছুটা পরিষ্কার হয়, কিন্তু একদম ডিপভাবে নিড অ্যান্ড ক্লিন হয় না। আর আমরা যদি কোনো সার্ফ এক্সেল অথবা হুইলের গুঁড়ি এরকম ধরনের জাতীয়, যেগুলো তেল চর্বি কাটে, এরকম জাতীয় যদি জিনিস দিয়ে আমরা গরম পানি ওয়াশ করে সুন্দরভাবে আমাদের কিচেনটাকে আমরা পরিষ্কার করি, তাহলে কিন্তু একদম নতুনের মতো লাগে। তো ব্লিচের কাজটাও হচ্ছে এরকম। আমাদের স্কিনগুলো কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ধুলা বা লি পলিউশন, পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের, দেখা যায় আমরা বাইরে ঘুরতে যাই, মেকআপ প্রসাধনী ব্যবহার করে থাকি, তো এগুলোর কারণে কিন্তু আমাদের স্কিনটা আস্তে 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 ডাল হতে থাকে। আবার অনেকে নাইট ক্রিম বা ময়েশ্চারাইজার ক্রিম, এগুলো কিন্তু অনেক অয়েলি প্রোডাক্ট, এগুলো ব্যবহারের পরেও কিন্তু আমাদের স্কিন আস্তে আস্তে ডাল হতে থাকে। তো এই সকল সমস্যা থেকে সমাধানের জন্য অবশ্যই ব্লিচ করা উচিত, কারণ ব্লিচ করলে আপনার স্কিনটা একদম নিড অ্যান্ড ক্লিন, একদম চকচকে, একদম ঝকঝকে একটা স্কিন আপনি পেয়ে যাবেন। কারণ ময়েশ্চারাইজার যে ক্রিমগুলো, এগুলো প্রচুর অয়েলি হয়ে থাকে, এগুলো রেগুলার স্কিনে ইউজ করার পরে দেখা যায় কি, স্কিনটা আস্তে আস্তে কাল হয়ে যায়। কারণ অয়েলি প্রোডাক্ট এবং আমাদের স্কিন থেকে কিন্তু সবসময় দেখা যায় ঘুম থেকে বের হলে অয়েল বের হয়, আবার অয়েলি ময়েশ্চারাইজার ক্রিম বা ডে ক্রিম অথবা নাইট ক্রিম যেটাই ব্যবহার করি না কেন, প্রত্যেকটা ক্রিমই কিন্তু অয়েল দিয়েই তৈরি করা হয়। সো এ কারণে কিন্তু আমাদের স্কিন সবসময় অয়েলি থাকে। তো যে কারণে আমাদের মাঝে মাঝে অবশ্যই ফেস প্যাক ইউজ করে স্কিনকে ড্রাই রাখা উচিত। পাশাপাশি হচ্ছে মাসে অন্ততপক্ষে একবার হলেও আমাদের একটা ভালো মানের ব্লিচিং অথবা ফেয়ার পলিশ করা উচিত। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু, ফেয়ার পলিশ আর ব্লিচিং কি একই জিনিস? জি, এই দুইটা একই জিনিস, কিন্তু দুইটা হচ্ছে ধরেন ভাই আর বোন এরকম আর কি বিষয়। মানে ওর কাজ আর ফেয়ার পলিশের কাজ আর ব্লিচের কাজ একই কাজ, কিন্তু একটু ডিফারেন্স আর কি। ফেয়ার পলিশটা হচ্ছে আপনাকে আরও বেশি গ্লো করে ব্লিচের চাইতে, আর ব্লিচটাও হচ্ছে গ্লো করে, কিন্তু ব্লিচটা হচ্ছে এক মাস পর্যন্ত গ্লোটা থাকে, তারপরে গ্লোটা আস্তে আস্তে
নষ্ট হয়ে যায়, আর ফেয়ার পলিশের গ্লোটা বেশি দিন থাকে। এটাই হচ্ছে ফেয়ার পলিশ আর ব্লিসের পার্থক্য। তো আমি হচ্ছে 15 মিনিট পর্যন্ত আমার ফ্রিজে রেখেছিলাম, এখন হচ্ছে আমি ব্লিসটাকে ওয়াশ করে ফেলতেছি। তো দেখেন ওয়াশ করার পরে আমার স্কিনের তফাতটা মানে একদম মনে হচ্ছে যত ধুলা বালি ময়লা এতদিনে যত ক্লান্তি ছিল আমার মুখে সবগুলো একদম পরিষ্কার হয়ে গেল, স্কিনটা একদম সফট হয়ে গেল। এটাই হচ্ছে ব্লিসের কাজ। অনেকের ভুল ধারণা যে ব্লিস করলে হয়তো বা স্কিন একদম কালো থেকে ফর্সা হয়ে যায়। কালো থেকে আসলে ফর্সা হওয়াটা এটা খুব টাফ একটা বিষয়, কারণ আল্লাহর তরফ থেকে যেভাবে আপনাকে সৃষ্টি করেছে আপনি চাইলে স্কিন কেয়ারের মাধ্যমে 2 থেকে 3 শেড ফর্সা হতে পারেন স্কিনটা যদি বেশি যত্ন করেন সেক্ষেত্রে। বাট কালো ত্বক পার্মানেন্টের জন্য ফর্সা করতে হলে আপনাকে অনেক টাকা গুনতে হবে, পাশাপাশি আপনাকে হচ্ছে অনেকটা স্কিনের প্রতি রিস্ক নিতে হবে। যদি আপনি হাই কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করেন, যেমন হচ্ছে থাইল্যান্ডের, কোরিয়ান, এরকম টপ টপ ব্র্যান্ডের যদি পণ্য ইউজ করেন সেক্ষেত্রে আপনি ফর্সা হতে পারবেন 2 থেকে 3 শেড, এর বেশি না, কিন্তু আপনাকে মাসে মিনিমাম হচ্ছে 3 থেকে 4 হাজার টাকা স্কিন কেয়ারের প্রতি খরচ করতে হবে, তাহলে আপনি ফর্সা হবেন। কিন্তু ওই যে বললাম 3 থেকে 4 শেড, মানে আপনার স্কিন টোন যা আছে তার চাইতে একটু ব্রাইট হবে। আর যদি আপনি হচ্ছে একটু নর্মাল প্রোডাক্ট দিয়ে করতে চান, যেমন মার্কার জাতীয়, কেমিক্যাল জাতীয়, অ্যাসিড জাতীয়, এগুলো খুব কম দামেই পাওয়া যাবে, 300-400 টাকায় ক্রিম, নাইট ক্রিম, এইসব হাবি যাবে, এগুলো আপনি ব্যবহার করলে আপনি খুব দ্রুত ফর্সা হতে পারবেন, কিন্তু আপনার স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে একদম 95%। সো আপনারাই আপনাদের স্কিন কেয়ারে কী ব্যবহার করবেন না করবেন সেটা সম্পূর্ণই আপনাদের নিজস্ব বিষয়, কিন্তু আমার কাছে মনে হয় স্কিনটা ফর্সা হওয়ার চাইতে স্কিনটা হেলদি এবং গ্লোই থাকাটা সবচাইতে মেন। আর এই হেলদি এবং গ্লোই থাকার জন্য আমরা কিন্তু বেশি কিছুর প্রয়োজন নেই, জাস্ট ভালো মানের একটা ক্রিম, মাঝে মাঝে একটু ফেস প্যাক বা মাসে একটা ফেসিয়াল বা একটা ফেয়ার পলিশ, জাস্ট এতটুকু করলেই কিন্তু আমরা একদম হেলদি একটা স্কিন পাচ্ছি, পাশাপাশি স্কিনে কোনো ধরনের আমাদের ক্যান্সার হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমি যেটা ব্যবহার করতেছি এটা প্রত্যেকটা ব্লিসের সাথেই থাকে, এটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার। এটা ওরা এই কারণে দিয়ে দেয় কারণ ব্লিসটা করার পরে স্কিনের যে অয়েলি ভাবটা একদম চলে যায়, স্কিনটা একদমই নরম হয়ে যায়, পাশাপাশি স্কিনটা কিন্তু একদম শুষ্ক হয়ে যায়। তো এই জন্য ময়েশ্চারাইজারটা দিয়ে ওরা বলে যে 2 মিনিট খুব ভালোভাবে ম্যাসাজ করে দিতে, তাহলে যেটা হবে স্কিনের সেই আর্দ্রতা কিন্তু আবার সাথে সাথে ফিরে আসবে। তো এটা আপনারা চাইলে স্কিপটু করতে পারেন, যদি আপনারা ফেসিয়াল করে ফেলেন এটার পরে তাহলে আর দরকার নেই, আর যদি আপনারা ফেসিয়াল না করে শুধুমাত্র ব্লিস করেন বাসায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে পারেন স্কিনের আর্দ্রতা ধরে রাখার জন্য। তো আমি আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা চাইলে এখন ঘরে বসে ব্লিস করতে পারবেন। অবশ্যই ব্লিস করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই ভালো কোয়ালিটির ব্লিসগুলো ব্যবহার করবেন, ব্লিস বিশেষ করে ইন্ডিয়ানটাই সবচাইতে ভালো হয়। বাংলাদেশে কিন্তু অনেক লোকাল ব্লিস তৈরি করা হয় যেগুলো কিনা খুবই রাসায়নিক উপাদান দিয়ে তৈরি করা, ওগুলো ত্বকে দিলে কিন্তু ত্বক অনেকটাই হচ্ছে সেন্সিটিভ, স্কিনে দিলে তো একদম লাল টকটকা হয়ে যাবে। আর বিশেষ করে এই ব্লিসিংটা না যাদের ব্রোনের স্কিন এবং সেন্সিটিভ স্কিন তাদের না করাই ভালো, আর যাদের চামড়া পাতলা তাদের তো একদমই করা উচিত না। যাদের হেলদি স্কিন রয়েছে আমার মতো তারা করতে পারেন, আমি কিন্তু প্রত্যেক মাসে একবার করে ব্লিস করি, ব্লিস না করলে আমার আসলে হয় না, কারণ আমাকে ব্লিস করতেই হয়, কারণ আমি প্রচুর পরিমাণে মেকআপ ইউজ করি, তারপরে বিভিন্ন ধরনের ফেস প্যাক, ময়েশ্চারাইজার, ক্রিম, এগুলো আমি ইউজ করি আমার ত্বককে ভালো রাখার জন্য। তো দেখা যায় কি মাসখানেক পরে আমার ত্বকটা না আস্তে আস্তে কালচে হয়ে যায় এই যে বিভিন্ন ধরনের অয়েলি প্রোডাক্ট ইউজ করে, যে কারণে আমি হচ্ছে 1 মাস পর পরে আমার স্কিনে একটা ডিপ পিওর হচ্ছে ওয়াশ দেয়, যে কারণে আমার স্কিন কিন্তু আবার একদম রিফ্রেশ হয়ে যায়। তো এই ছিল আমার ডায়মন্ড ব্লিস করার ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করতে কেউ কিন্তু ভুলবেন না, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আপনারা যদি এই অরিজিনাল ইন্ডিয়ান ডায়মন্ড ব্লিসটা কেউ পারচেস করতে চান তাহলে আমাদের পেজে মেসেজ করতে পারেন, আমাদের পেজে কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমার ফাইনাল লুক।